माँ। अरे फोन करे चिले बैठते कथा है जा किचो की बोल लेने ना रा माँ तुम्हें अंजलि के की बोले चु मेटर उठे बोशर खामोता एकोनो होई नहीं अरे एकोनी तुम्ही क्या ना आमी की बोले ची दीपा के उखाने पाठानो जुनो तो उठे पड़े लेके चु शेटा बोले क्या ये भाभे कथा बोल चीज क्या ना भूल टा की बोले ची आमी माने तुम्हार क्यों हुए चु तुम की पाथर हुए क्या चुना की आमी खूब चिंता है जीजे जा हुए चे तार पोट्टा की हबे इटा भेबे ताई तू याशा शंगे शंगे जिग्गिश कोल्लम जे उई बारी शंगे कथा हुए चे की ना ना कोनो कथा है अर कथा होले हो जो दिओरा बोलतो जे काल की दीपा के उबाड़ी ते पाठा थे ता होले इन पाठा तमना तू की वास्तव बुद्धि लोप पे चे अमूर तू की मेड़े के बीए दिए चेश घड़ी रेखे दिपे कोले दीपा कोथाओ जाबे ना वो आगे पुरुपुरी सुस्थ हो उठुक ওর সাথে কি হয়েছে সেটা আমাদের জানা দরকার তারপর যদি প্রয়োজন মনে করি তাহলে ওকে ওখানে পাঠাবো এসব কি তুই বৌমার সঙ্গে সলা করে ঠিক করে এলি কি যাক কথায় কথা বাড়ে সারাদিন এক রাশ চিন্তা মাথায় নিয়ে তারপরে কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছিস যা সব সূত্র হয়ে মুখে কিছু দে আমি তোর সঙ্গে পরে কথা বলবো পরে কোনো কথা নেই আমি এই নিয়ে আর একটাও কথা বলতে চাই না কেন চাস না ওর মেয়েটা যেতে রাজি হবে না বলে ও কিন্তু ওখান থেকে চলে এসে মস্ত বড় একটা ভুল করেছে এখন এখন তুই ভুল করবি যদি ওকে মা দীপার সাথে ঠিক কি হয়েছে তুমি জানো যাই হয়ে থাক এর ফল কিন্তু ভালো হবে না যত দেরি হবে জানবি দীপার কপালে দুঃখ তত বাড়বে মা মা আমি তো বলছি না যে দীপাকে আমি সারা জীবন বাড়িতে বসিয়ে রাখবো এখন তুমি যদি বলো তাহলে আমি কটা দিন বাদে দীপাকে নিয়ে কটা দিন পরে কটা দিন পরে মানে না না কটা দিন পরের কোনো ব্যাপারই নেই শোন আমার যদি মেয়ের ভালো চাস তাহলে দীপা উঠে বসলেই ওকে শ্বশুর বাড়িতে ফেরত দিয়ে আয় কিরে কিছু বলবি খিদে পেয়েছে না রে আমি কিছু খাবার নিয়ে আসি যা বলতে চাস সবকিছু আমাকে খুলে বল না দীপা আমি আর ও বাড়িতে যাব না দীপাবলির সাত কাহন সোম থেকে শনি রাত 9:30 টায় আকাশ 8:00